नमस्कार बन्धुरा सन्तु इनफोटेक यूट्यूब चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে আরো একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা আমরা যারা সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যুক্ত আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু এরকম একটি ডিভাইস রয়েছে। এটি কিন্তু একটি বায়োমেট্রিক ডিভাইস মরফো 1300E। তাই এরকম বায়োমেট্রিক ডিভাইস অনেকের মান্টা ডিভাইস রয়েছে, অনেকের মরফো ডিভাইস রয়েছে। আমরা যারা এইপিএস এর ব্যবসার সঙ্গে যুক্ত, এছাড়াও মানি ট্রানজাকশনের বিভিন্ন রকমের কাজ করি, এছাড়াও বিভিন্ন রকমের কাজ, সিএসসি এর কাজ বলুন বা সাইবার ক্যাফে ব্যবসা চালানোর জন্য প্রচুর ধরনের ট্রানজাকশন হয়, যেগুলো এই মরফো ডিভাইস বা মান্টা ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মাধ্যমে করতে হয়। তা এই সকল ডিভাইসগুলো যারা আমরা ইউজ করি, এই ডিভাইসে কিন্তু এমন অনেক ধরনের সমস্যা আসে যখন আমরা বুঝতে পারি না, কোনো ট্রানজাকশনই আমাদের হয় না, ট্রানজাকশন ফেল হয়। তাই এরকম যদি সমস্যা আপনারা পড়েন তাহলে কিন্তু আপনাদের ডিভাইসটি সঠিক রয়েছে কিনা বা ডিভাইসটি রিচার্জ করার দরকার কিনা আপনারা কিন্তু সঠিক জিনিসগুলো চেক করে নিতে হবে। তা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই সকল ডিভাইসগুলো আপনারা রিচার্জ করবেন, আপনারা 375 টাকা প্লাস জিএসটি চার্জের মাধ্যমে কিভাবে এই সকল ডিভাইসগুলোকে রিনিউ করবেন, পুরো এ টু জেড ভিডিও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে আশা করব প্রত্যেকেই দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, যে কোনো বায়োমেট্রিক ডিভাইসকে চেক করতে গেলে বা ভ্যালিডিটি চেক করতে গেলে আপনাদের টাইপ করতে হবে মরফো আরডি সার্ভিস। তা যখনই আপনারা মরফো আরডি সার্ভিস টাইপ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তা একদম প্রথম যে অপশনটি রয়েছে বা সেকেন্ড অপশনটি রয়েছে আপনারা যে কোনো জায়গায় গিয়ে ক্লিক করবেন। তা দেখুন আমরা এখানে আরডি সার্ভিস অনলাইন যে অপশনটি রয়েছে সেখানে গিয়ে আমরা ক্লিক করলাম। সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু মরফোর যে অফিসিয়াল ওয়েবসাইট rdservicesonline.com পেজটি আপনাদের সামনে খুলে যাবে। এবার প্রত্যেকটি মরফো ডিভাইসেরই কিন্তু একটি সিরিয়াল নাম্বার থাকে। সেই সিরিয়াল নাম্বারটি কোথায় থাকে না, মরফো ডিভাইসের পিছনে কিন্তু একটি সিরিয়াল নাম্বার থাকে। তা যখন আপনারা নতুন মরফো ডিভাইস কিনবেন বা মান্টা ডিভাইস কিনবেন তখন কিন্তু সেই সিরিয়াল নাম্বারটি নোট করে রাখবেন। তা এবার আমরা সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করব। তা সিরিয়াল নাম্বারটি বসানোর সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, দেখুন ডিভাইস সিরিয়াল নাম্বার ইজ ভ্যালিড, অর্থাৎ ডিভাইস সিরিয়াল নাম্বারটি ঠিকঠাক রয়েছে। এবার এই ডিভাইস সিরিয়াল নাম্বারটি আমাদের এক্সপায়ার করে গেছে কিনা কীভাবে আমরা চেক করব। তা রাইট সাইডে দেখুন সাবমিট বাটন রয়েছে, সেই সাবমিট বাটনের মধ্যে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তা যখনই সাবমিট বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে পুরো ফিচার্সটি দেখিয়ে দেবে, অর্থাৎ ডিভাইসের সিরিয়াল নাম্বার দেখাবে, অর্ডার নাম্বার দেখাবে, হোয়াইট লিস্টিং ডেট দেখাবে, অর্থাৎ আপনাদের সিরিয়াল নাম্বারটি কবে হোয়াইট লিস্টেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অর্ডার নাম্বার রয়েছে, সিরিয়াল নাম্বার রয়েছে, হোয়াইট লিস্টিং ডেট রয়েছে এবং এক্সপায়ারি ডেট রয়েছে। তা এক্সপায়ারি ডেটের মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সিরিয়াল নাম্বারের যে ডিভাইসটি রয়েছে বা আপনাদের যে মরফো ডিভাইসটি রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট মেশিনটি রয়েছে, সেটির এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে কিনা। যদি এক্সপায়ারি ডেট ওভার হয়ে যায় তাহলে আপনারা যে কোনো রকমের বায়োমেট্রিক কাজ করাতে গেলে কিন্তু আপনাদের কিন্তু আটকে যাবে। সুতরাং আপনাদের এই বায়োমেট্রিক ডিভাইসটাকে কিন্তু সঙ্গে সঙ্গে রিচার্জ করতে হবে। তা কীভাবে আপনারা বায়োমেট্রিক ডিভাইস রিচার্জ করবেন, একদম লেফট সাইডে দেখুন থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের গিয়ে আপনারা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন এখান থেকে বাই অনলাইন সেকশন দেখাবে, সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন। দেখুন আমরা বাই অনলাইন সেকশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে সার্ভিস ভ্যালিডিটি দেখাচ্ছে 1 বছর 2 বছর। আপনারা চাইলে 1 বছর বা 2 বছরের কিন্তু রিনিউ করতে পারবেন। তা আমি এখানে 1 বছর সিলেক্ট করলাম এবং নিচে এসে দেখুন এখানে টিকমার্কের একটি অপশন রয়েছে, আপনার টিকমার্কটিকে অন করবেন এবং ডিভাইস সিরিয়াল নাম্বার নিচে লেখা রয়েছে সেই জায়গাটিতে আপনাদের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে, অর্থাৎ আপনাদের মরফো বা মান্টা ডিভাইসের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেই সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিয়ে, এবং রাইট সাইডে দেখুন ডিভাইস মডেল রয়েছে, অর্থাৎ আপনাদের এই আরডি সার্ভিসটি কোন মডেলের, তো এখান থেকে সঠিক মডেল নাম্বারটি আপনারা চুজ করবেন। তা মডেল নাম্বারটি চুজ করার পর যখনই আপনারা অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের অর্ডারটি কিন্তু কার্টের মধ্যে সেভ হয়ে যাবে। তা অবশ্যই আপনারা চেক আউট থেকে আপনার টিকমার্ক অন করে আপনার চেক আউট বক্সে ক্লিক করে নেবেন। তা দেখুন আমরা চেক আউট বক্সে ক্লিক করেছি। তা যখনই চেক আউট বক্সে ক্লিক করবো এখান থেকে লগ ইন টু কমপ্লিট চেক আউট দেখাবে, অর্থাৎ আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তাহলে রাইট সাইডে নিউ ইউজার রয়েছে, বা আপনাদের যদি পুরনো ইউজার হয়ে থাকেন অর্থাৎ আপনাদের মেল আইডি দিয়ে যদি আগে কখনো পারচেস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন। তা আমরা যেহেতু আগে পারচেস করেছি সেই জন্য মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখনই সাইন ইন করলাম আমাদের সামনে বিলিং ইনফরমেশন চলে আসলো, IDEMIA মরফো যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের পুরো জিনিসটা চলে আসলো। তা দেখুন আমাদের এখানে বিলিং অ্যাড্রেস দেখাচ্ছে এবং বিলিং অ্যাড্রেসের টোটাল ডিটেলসগুলো কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ কোন অ্যাড্রেসে আমার এটা বিলিং হবে বা কোন অ্যাড্রেসের মাধ্যমে আমরা এটাকে রিনিউ করব সেই টোটাল জিনিসটা কিন্তু এখানে রয়েছে। তা নিচে এসে কন্টিনিউ টু চেক আউট আপনারা করবেন। তা যখনই কন্টিনিউ টু চেক আউট করবেন তখনই কিন্তু 375 টাকার সঙ্গে একটি এস্টিমেটেড ট্যাক্সেস যোগাবে, 67.50 টাকা একটা ট্যাক্স যোগাবে, টোটাল কিন্তু 442.50 টাকা আপনাদের পে করতে হবে। তা এই 442.50 টাকা আপনারা যে কোনো অনলাইন নেট ব্যাঙ্কিং বা ইউপিআইয়ের মাধ্যমে পে করতে পারবেন। তা একটু নিচে এসে দেখবেন এখান থেকে অনলাইনে পেমেন্ট করার অপশান রয়েছে, তো একটু নিচে এসে আপনারা কমপ্লিট অর্ডারের মধ্যে ক্লিক করবেন। তো যখনই কমপ্লিট অর্ডারে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে পেমেন্ট অপশান পুরো চলে আসবে, অর্থাৎ যে কোনো মাধ্যম থেকে কিন্তু আপনারা অনলাইনে পে করতে পারবেন।
মারফা বলুন, মান্তা বলুন, যে কোনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কাজ করছে না, আপনারা বুঝতে পারছেন না কি কারণে জিনিসটা হচ্ছে, তখন কিন্তু অবশ্যই এই সিস্টেমটিকে আপনাদের চেক করে নিতে হবে যে আপনাদের আরডি সার্ভিসটি হোয়াইট লিস্টেড আছে কিনা। যদি হোয়াইট লিস্টেড না থাকে তাহলে কিন্তু আপনারা কোনো রকম ফিঙ্গারপ্রিন্টের কাজ করতে পারবেন না। তো এখান থেকে দেখুন আমরা ইউপিআই এর মাধ্যমে পুরো টাকাটি পে করবো, সেজন্য ইউপিআই আইডিটা কিন্তু এখান থেকে আমরা বসিয়ে দিলাম। তো ইউপিআই আইডি বসানোর পর নিচে প্রসিড বাটন আসবে, আপনারা প্রসিড বাটনের মধ্যে ক্লিক করবেন এবং ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি বা আপনাদের যে লিঙ্ক আসবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনাদের টাকাটি পে করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা লিঙ্কে ক্লিক করে টাকাটি পে করে দিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেখিয়ে দিল সাকসেসফুল, থ্যাংক ইউ, অর্থাৎ আমাদের অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আপনাদের যে আরডি সার্ভিসটি রয়েছে সেই আরডি সার্ভিসটি কিন্তু রিনিউ হয়ে যাবে, অর্থাৎ এখন কিন্তু হোয়াইট লিস্টেড দেখাবে, অর্থাৎ আপনারা এক্সপায়ারি ডেটটা দেখাবেন, এক্সপায়ারি ডেটটা এক বছর পিছিয়ে দেবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি এক্সপায়ারি ডেটটি কীভাবে আপনারা চেক করবেন। তা আপনারা আবার টাইপ করবেন মারফো আরডি সার্ভিস ভ্যালিডিটি চেক, প্রথমেই চলে আসবে এন্টার ইয়োর ডিভাইস সিরিয়াল নাম্বার, এখান থেকে আবার আপনারা সিরিয়াল নাম্বারটি বসিয়ে দেবেন এবং সিরিয়াল নাম্বারটি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক করবেন। তা সাবমিট বাটনে যখনই আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে আপনাদের এক্সপায়ারি ডেটটি কিন্তু এক বছর পিছিয়ে গেছে, অর্থাৎ আপনাদের মারফো ডিভাইস কিন্তু রিনিউ হয়ে গেছে। এইভাবে আপনারা সাকসেসফুলভাবে যে কোনো মারফো ডিভাইস বলুন, মান্তা ডিভাইস বলুন, যে কোনো ডিভাইসকে কিন্তু রিনিউ করতে পারবেন এবং যে কোনো রকমের কাজ আটকে গেলে অবশ্যই আপনারা এই পন্থাটা অবলম্বন করে কিন্তু চেক করে নেবেন যে আপনাদের ডিভাইসটি হোয়াইট লিস্টেড আছে কিনা।